ঝগড়া করছে দেখেছো তোমাদেরকে এই লাল কাঁকড়া বিচ ক্যাম্প একটুখানি ঘুরিয়ে দেখা বিধাম ধরতেই পারছো না বলো অ্যাটমোসফিয়ারটা এবং সিনসিনারি চারদিকে কিন্তু খুবই সুন্দর এটি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এই ক্যাম্পের সন্ধ্যেবেলার প্রোগ্রাম এই রেড ক্যাপ বিচ ক্যাম্প থেকে জাস্ট ভিউটা একবার দেখো তোমরা কাটলাম কেমন লাগছে তোমাদের এই লাল কাঁকড়া সি বিচ এখানের পরিবেশ আর এখানকার স্টাফেদের ব্যবহার কিন্তু খুবই ভালো এই সি বিচটা লাল কাঁকড়ার জন্য বিখ্যাত চলুন যাওয়া যাক লাল কাঁকড়া সি বিচ সমুদ্র দেখতে কে না ভালোবাসে আর সমুদ্রের বিশালতা আর সৌন্দর্য মানুষকে সব সময় তার কাছে টানে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই সমুদ্রের পাশে সময় কাটাতে বেশ পছন্দ করে তাই আমি প্রীতম আর অঙ্কিতা আবার একটা সি বিচের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো চলুন আজ আমাদেরকে নিয়ে যেতে চলেছি কলকাতা থেকে মাত্র 140 কিলোমিটার দূরে নির্জন এবং খুবই সুন্দর একটি সি বিচে যার নাম লাল কাঁকড়া সি বিচ আমাদের ক্যাম্প সেই যে দেখতে পাচ্ছ ক্যাম্প এই হচ্ছে রাস্তা এখান থেকে চলে গেলাম আমরা রাস্তা দিয়ে হেঁটে এই হচ্ছে ক্যাম্প সামনে দেখতে পাচ্ছ ক্যাম্পটা সুন্দর খুব সুন্দর দারুণ তো আমাদের অলরেডি ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে দাদা এটা কি আছে আজকে যেহেতু হোলি তাই হোলি পারপাসের জন্য আজকে স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্কস সেটা হচ্ছে সিদ্ধি ওয়েলকাম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রীতম আমি অঙ্কিতা তোমরা দেখছো দা বং ফাইন্ডার আর বং ফাইন্ডার চ্যানেলের আরো একটা সি বিচের ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আমি এখন আছি লাল কাঁকড়া সি বিচ এটা মন্দারমণি থেকে একদম খুবই কাছে মন্দারমণি থেকে খুব বেশি হলে 2.5 বা 3 কিলোমিটারের মধ্যে এই সি বিচটা পড়ে একদম ফাঁকা ফাঁকা খুব সুন্দর একটা সি বিচ তোমাদের সি বিচটা একবার একটু ঘুরিয়ে দেখাই ব্যাক ক্যামেরা থেকে দেখো কিভাবে আসবে আর এখানে এসে কোথায় থাকবে আর এখানে সাইট সিন হিসাবে কি আছে তার সমস্ত কিছু ইনফরমেশন আমি তোমাদের দেব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও সো এখন বিচে যাচ্ছি স্নান করতে জাস্ট ভাবো এখন বিচে যাচ্ছি স্নান করতে আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো সি বিচটা খুব ফাঁকা এখান থেকে কাছাকাছি তো মন্দারমণি তোমাদেরকে আমি অলরেডি বলেইছি তাও আর একবার বলে দিচ্ছি এখান থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে মন্দারমণি তো পুরো সি বিচ একদম পুরো জনমানব তোমাদের একটু দেখিয়ে দিই সি বিচটা কেমন দেখো তাই জন্য এই সি বিচে স্নান করার মজাই আলাদা যেহেতু পুলিশের গাড়ি দেখছি অলরেডি রানিং খাচ্ছে সেক্ষেত্রে পারে মানে বাইক টাইক না বানানো যাবে না বাইক নিয়ে চালানো যাবে না কিন্তু তুমি এমনি চান টান করতে পারো রিল্যাক্স করতে পারো তার জন্য একদম ফুললি এখানে একদম আর এই সি বিচের মধ্যে বসে খারাপ কিছু খাওয়াও যাবে না হ্যাঁ এই সি বিচটা লাল কাঁকড়ার জন্য বিখ্যাত কারণ এই সি বিচের প্রত্যেকটা জায়গাতে না শুধু লাল কাঁকড়া ভর্তি একদম তো সেই সি বিচের যে লাল কাঁকড়া সেটা তোমাদের একটু দেখাই দেখো কেমন তোমাদের কেমন লাগছে এই লাল কাঁকড়া সি বিচ আমি বলবো তোমরা যদি লাল কাঁকড়া সি বিচে একদিনের জন্য ডে আউটিং এ ঘুরতে আসো কোথায় থাকবে আমি তোমাদের রেকমেন্ড করবো যে তোমরা লাল কাঁকড়া সি বিচ ক্যাম্পে থাকবে তার কারণ হচ্ছে একটাই লাল কাঁকড়া সি বিচ ক্যাম্পটা একদম মানে সমুদ্রের পাড়ে একদম বিচের ওপরে এখান থেকে তোমরা কিন্তু দেখো একবার দেখিয়ে দিই তোমাদেরকে একদম সমুদ্রের ভিউটা কিন্তু দারুণ পাবে জাস্ট দারুণ চলো তোমাদেরকে এই লাল কাঁকড়া বিচ ক্যাম্প একটুখানি ঘুরিয়ে দেখাই আর এখানে কত ধরনের টেন্ট রয়েছে আর টেন্টের কত কি ভাড়া রয়েছে সেগুলো চলো তোমাদের ডিটেইলসে আমরা বলে দিই Thank you.
এটি হলো লাল কাঁকড়া বিচ ক্যাম্প। ক্যাম্পটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ, খুব সুন্দর হোলির জন্য সাজিয়েছে এনারা, খুব সুন্দর, দেখতে পাচ্ছেন। আমি এবারে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিই বিচ ক্যাম্পে টেন্টগুলোর ভাড়া কেমন বা কত রকমের টেন্ট আছে, কী কী প্রাইস সবই বলে দেবো। চলো, এই লাল কাঁকড়া সি বিচ ক্যাম্পে কিন্তু অনেক রকমের টেন্ট আছে, কিন্তু আপনাদের এই টেন্টগুলোর ভাড়া আপনাদের ফার্স্টে বলে দিই। এই টেন্টগুলো দেখতে পাচ্ছেন সব এইদিকে রয়েছে, এইদিকেও রয়েছে টেন্ট। এই টেন্টগুলোর ভাড়া কিন্তু সবই সেম, যেমন ধরুন আপনি যদি একজন আসেন তার ক্ষেত্রে আপনাদের কিন্তু এই টেন্টটা দেওয়া হবে, এই টেন্টগুলো একজনের ক্ষেত্রে। যদি আপনারা একা আসেন একার ক্ষেত্রে কিন্তু এই টেন্টগুলো আপনাদের, এই টেন্ট আমি একটা খুলে দেখা দেবো, বলবো অঙ্কিতাকে, অঙ্কিতা একটু খুলে দেখো এটা। যদি আপনারা একা আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এই টেন্টটা দেওয়া হবে, আপনাদের খুলে দেখি এই টেন্টটা। এই একটা পাখা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, দুটো বালিশ রয়েছে, একটা বেশ সুন্দর বিছানা রয়েছে, দেখতেই পাচ্ছ। একজন এলে কিন্তু তোমরা এই টেন্টটা পাবে, তবে আপনারা যদি এই টেন্টাতে থাকেন আপনারা কিন্তু সমুদ্রের ভিউটা সোজাসুজি দারুণ পাবেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ একটা। এবার আপনাদের বলে দিই যদি আপনারা দুজন আসেন তাহলে কিন্তু আপনাদের এই টেন্টটা দেওয়া হবে, যেমন আমাদের দিয়েছে ওই টেন্ট, আপনাদেরকে খুলে দেখে দিচ্ছি পুরো। আর যদি আপনারা তিনজন বা চারজন আসেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই টেন্টটা দেওয়া হবে, এই টেন্টটা আমি জাস্ট আপনাকে জাস্ট ভেতর থেকে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তিনজন বা চারজন যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এই টেন্টটা দেওয়া হবে। ভাড়া কিন্তু সবই সেম, টেন্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি বলে আমি, এটা কিন্তু তিনজন বা চারজনের টেন্ট। আচ্ছা, এই টেন্টটা কিন্তু একটা ফেসিলিটি আছে, যেটা হচ্ছে কি এই টেন্টের যে বিছানাটা রয়েছে না, এটা কিন্তু গদি গদি টাইপ বিছানা, পঞ্চান একটা গদি রয়েছে, একটা পাখাও রয়েছে, তিনটে বালিশ দেওয়া আছে, লাইট সিস্টেম রয়েছে, সেমই সবই, এটা কিন্তু খুবই সুন্দর, তিনজন বা চারজন আসার জন্য কিন্তু সেম এটা। এবার যেমন আপনাদের বললাম দুজন থাকলে কিন্তু, দুজন যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনাদের এই টেন্টটা দেওয়া হবে। আমি আপনাদের আমাদের যে টেন্টটা দিচ্ছি সেটা আপনাদেরকে খুলে একটু দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের আমাদের টেন্ট দুজনের, যেমন আমি খুলে একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে। এটা হচ্ছে আমাদের টেন্ট, এটা আমরা নিয়েছি, দুটো বালিশ আছে, পাখা আছে, চার্জিং পয়েন্ট আছে, সেম একটা লাইট রয়েছে, যেমন হয় সাধারণত টেন্ট একই, মানে সবই দেখতে প্রায় একই, কোনো এ নেই। যদি আপনারা দুজন আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এই টেন্টটা দেওয়া হবে, তিনজন থাকতে পারবেন তাহলে থাকবে বেস্ট বেস্ট। এবার আপনাদের যে টেন্টগুলো দেখাচ্ছি এই টেন্টগুলোতে কিন্তু ফ্যামিলি টেন্ট অ্যাকচুয়ালি, মানে অনেক জন মিলে আছে, ধরুন 7-8 জন বা 5-6 জন যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এই টেন্টগুলো দেওয়া হবে, বুঝতে পারছেন। আর এর পাশেই রয়েছে খুব সুন্দর একটা বসার জায়গা, দেখতে পাচ্ছেন এইগুলোতে বসে থাকতে পারবেন, বসে আড্ডা মারতে পারবেন, কারণ এখান থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে, তো সেখানে আপনারা এখানে বসে আড্ডাও মারতে পারেন। পাশে টেন্ট রয়েছে যেমন আপনাদের বললাম, আর এখানটা একটা মাড হাউস আছে বাট এটা এখন আর ইউজ হয় না, আর এইগুলোতে খাওয়া দাওয়া রান্না রান্না থাকে। আর যারা টেন্টে থাকবে, এখানে সবই তো টেন্ট, যারা টেন্টে থাকবে তাদের কিন্তু এই দুটো বাথরুম আর পিছনে দুটো আছে, মানে টোটাল 4টে বাথরুম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বুঝতে পারছেন। এখানে একটা বাসের চেয়ার রয়েছে খুব সুন্দর, আর অ্যাটমসফিয়ারটা এবং সিনসিনারি চারদিকে কিন্তু খুবই সুন্দর। এখানে একটা বনফায়ার হয় রাত্রে, যে আমি রাত্রে যদি হয় তো তোমাদের দেখিয়ে দেবো। এই হলো এ টোটাল ক্যাম্প, ক্যাম্পের টেন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই টেন্টগুলো ভাড়া কিন্তু তোমাদেরকে বলে দিই, এই টেন্টগুলো ভাড়া কিন্তু 1400 টাকা করে। হ্যাঁ, আপনাদের তো বলেই দিলাম এখানে বিভিন্ন রকমের টেন্ট রয়েছে, কিন্তু আপনারা যদি এখানে একজন আসেন তাহলে একজনের টেন্ট পাবেন, যদি দুজন আসেন তাহলে দুজনের টেন্ট পাবেন, আর যদি চারজন আসেন তাহলে চারজনের টেন্ট পাবেন, কিন্তু আপনাদের ভাড়া কিন্তু এখানে সেম। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, চলুন লাঞ্চে কি কি দেয়া হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমেই আমাদের দেয়া হলো ভাত ডাল, সাথে একটা ফুলকপি আলু দিয়ে চচ্চড়ি, সাথে পেঁয়াজ লেবু তো রয়েছে, আমার আর অঙ্কিতা সেমই প্রায়। কি আছে তারপরে চলে এলো সর্ষে দিয়ে মাছে একটা দারুণ রেসিপি, একটা বেগুনি সাথে, এটা কি দিচ্ছেন দাদা, কিসের চাটনি এটা? প্লেটে খাবার শেষ হতে না হতে চলে এলো কাজু কিশমিশ দেওয়া
দারুণ একটা চাটনি সাথে একটা পাঁপড়। খাবারগুলো কিন্তু খুবই টেস্টি এবং সুন্দর ছিল। আজকে সন্ধ্যেবেলা যেহেতু হোলি এখন চলছে, তো সেক্ষেত্রে হোলি উপলক্ষে সন্ধ্যেবেলা একটা বাউল গানের প্রোগ্রাম রয়েছে, তো সন্ধ্যেবেলা তোমাকে সেটা দেখাবো। এটি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এই ক্যাম্পের সন্ধ্যেবেলার প্রোগ্রাম। দেখছো তোমরা, অলরেডি কিন্তু বাউল এখানে গান করতে বসেই গেছে। তো চলো নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা, শুরু করুন। জয় শিব শঙ্কর, বারবিকিউর প্রাইস কিন্তু এখানে পড়বে 600 টাকা পার কেজি। বাউল গান শুনতে শুনতে কখন যে ডিনারের টাইম হয়ে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, হোলি স্পেশালের জন্য এনারা কিন্তু মাটন বিরিয়ানি সঙ্গে চিকেন চাপ করেছে, খুব সুন্দর এবং খুব সুস্বাদু খেতে হয়েছে। ডিনারটা কমপ্লিট করি, দেখা হচ্ছে কাল সকালে। আমাদের এই রেড ক্যাপ বিচ ক্যাম্প থেকে জাস্ট ভিউটা একবার দেখো তোমরা, একদম সামনে দারুণ ভিউটা লাগছে, জাস্ট দারুণ। তোমরা যদি এই ক্যাম্পে থাকো এই ভিউটা কিন্তু তোমরা এনজয় করতে পারবে। আমাদের ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছে, ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ছোলা আলুর ডাল, তাই তো অঙ্কিতা? দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে। সো বন্ধুরা, তোমাদের এই লাল কাঁকড়া বিচ ক্যাম্পটা কেমন লাগলো? তোমরা যদি লাল কাঁকড়া বিচে ঘুরতে আসো তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা লাল কাঁকড়া সি বিচ ক্যাম্পে কিন্তু থাকো, কারণ এখানকার অনারের ব্যবহার আর এখানকার পরিবেশটা তোমাকে মুগ্ধ করবেই করবে। তো সেই কারণে আমি বলবো যে তোমরা লাল কাঁকড়া সি বিচে এই বিচ ক্যাম্পে কিন্তু এসে থাকো। আর এখানকার টেন্টগুলো কী করে বুকিং করতে হয়, এখানে
ওনারের নাম্বার এবং এখানে টেন্ডে কত ভাড়া সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখেই দেবো, তোমরা চাইলে কিন্তু চেক করতে পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাদের প্লিজ কমেন্ট করে জানাও, তা তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকবো। যদি ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে লাইক করে দেবে একটা, আর কমেন্ট করবে অবশ্যই, আর বন্ধুর সাথে শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, দেখা হবে অন্য কোন একটা এপিসোডে অন্য কোন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবে। Thank you.